শীতপীড়ার কারণ এলাকার একটি পোলট্রি ফার্ম। বছর দশেক আগে এই পোলট্রি ফার্মটি হয়েছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের হেতেডোবা শিল্প তালুক সংলগ্ন এলাকায়। এই ফার্মের আশেপাশে রয়েছে হেতেডোবা, চাপাবাদি, হাড়িফেলা ও রাধাবন নামের গোটাচারেক আদিবাসী প্রধান গ্রাম। ওইসব গ্রামের কয়েকশো বাসিন্দাদের অভিযোগ, এই পোলট্রি ফার্ম থেকে দীর্ঘদিন ধরেই ছড়াচ্ছে বিষাক্ত দূষণ। মশা মাছির আতুর ঘরে পরিণত হয়েছে এই এলাকাটি। পোলট্রি ফার্মের বিভিন্ন বর্জ্য পদার্থ জমে জমে এলাকাটি নরকের চেহারা নিয়েছে, যার ফলে এলাকাবাসী বিভিন্ন চর্মরোগ ছাড়াও হাঁপানি, মিরগি, যক্ষা ইত্যাদি নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, এই সব গ্রামে কেউ বৈবাহিক সম্বন্ধ পর্যন্ত করতে চাইছেন না, শুধুমাত্র এই দুর্গন্ধপূর্ণ পোলট্রি ফার্মটির জন্য। রবিবার পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা নামে একটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে পোলট্রি ফার্মটি এলাকা থেকে সরানোর দাবি তোলা হয়। বিক্ষোভ চলাকালীনই ঘটনাস্থলে আসে ফরিদপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বসে পুলিশ ইতিবাচক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরে আমরা বলে বলে মালিককে হয়রান হয়ে গেলাম, প্রশাসনকে বলেও হয়রান হয়ে গেলাম। আজকে এত মাছি যে বিভিন্ন রকম রোগ ছড়িয়ে যাচ্ছে, মানুষ এখানে মরে মরে রোগে মরছে, ডায়রিয়া হচ্ছে, আপনার মিরগি হচ্ছে, টিবি হচ্ছে। এইখানে আরও একটা খুব দুঃখের বিষয়, এখানকার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না। বাইরের থেকে যদি মেয়ে দেখতে আসছে, সে কুটুমগুলো এইখানকার পরিবেশ দেখে বলছে না এখানে ভাই এখান থেকে আমি আর বনিয়ে যাবো না, কারণ আমার ছেলেকে আসতে হবে, এলে ও রোগে আক্রান্ত হয়ে যাবে। আমরা প্রথমত ওই আগের যে মিটিং হলো 21 তারিখে, সেখানে কিন্তু মূলত হচ্ছে যে একটা হাইজেনিক বা স্বাস্থ্য সম্মত হরিবলা পোলট্রি ফার্ম অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা প্রথমত ওই আগের যে মিটিং হলো 21 তারিখে, সেখানে কিন্তু মূলত হচ্ছে যে একটা হাইজেনিক বা স্বাস্থ্য সম্মত হরিবলা পোলট্রি ফার্ম অবিলম্বে বন্ধ করতে হবে।